আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব সমাপনী জাবেদা নিয়ে ক্লাস শুরুর পূর্বে প্রথমে বলতে চাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো সমাপনী জাবেদা বলতে আসলে বিষয়টা কী যে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করতে হয় মুনাফা জাতীয় আয় ও ব্যয় বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট ও ব্যয় হিসাব ক্রেডিট করতে হয় তো সহজ কথায় বলতে গেলে সমাপনী যাবেদা বুঝার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে মনে করো সমাপনী সমাপনী বলতে হচ্ছে শেষ অর্থাৎ বছর শেষে গিয়ে আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় যে জিনিসগুলো থেকে যায় স্বাভাবিকভাবেই এই বছরেই মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো কি করতে হয় বন্ধ করে দিতে হয় কারণ মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো কখনোই পরবর্তী বছর অর্থাৎ সামনের দিকে কখনো যায় না মনে করো এটা যদি দু সাল হয় তাহলে মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো কখনোই দুই সালে যাবে না অর্থাৎ তাহলে আমাদের আঠারো সালের দুঃখিত সতেরো সালের মধ্যেই এই মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো কি করতে হবে বন্ধ করে দিতে হবে তাহলে একটা জিনিস তোমরা জানো তোমরা হিসাব অধ্যায়ে দেখেছ যে সাধারণ স্বাভাবিকভাবেই আয় কি আয় উদ্বৃত্ত কি প্রকাশ করে ক্রেডিট এবং ব্যয় উদ্বৃত্ত প্রকাশ করে ডেবিট তবে দেখো আমরা যখন এখানে যদি দেখি যে এখানে বলছে মুনাফা আর্থিক বিপরীণ প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবগুলো বন্ধ করতে হবে মুনাফা জাতীয় আয় ও ব্যয় বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট অর্থাৎ আমরা যখন বন্ধ করব সেটাকে আয় হিসাব কী করতে হবে ডেবিট দ্বারা বন্ধ করতে হবে এবং ব্যয় হিসাবগুলো ক্রেডিট দ্বারা বন্ধ করতে হবে অর্থাৎ স্বাভাবিকভাবেই আমাদের আয় হিসাব যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে সেটাকে বন্ধ করতে গেলে কি করতে হবে ডেবিট করতে হবে এবং ব্যয় হিসাব স্বাভাবিকভাবেই ব্যয় উদ্বৃত্ত যেটা সেটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে এটাকে বন্ধ করার জন্য ক্রেডিট করতে হবে তাহলে দেখো আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে দেখো উদাহরণে বলছে দুই সালে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ও ব্যয় উদ্বৃত্ত সমূহ ছিল অর্থাৎ এই দুই হাজার সতেরো সালের এই যে মুনাফা জাতীয় আয় ব্যয়ের উদ্বৃত্তগুলো নিচে দেওয়া আছে সেগুলো যদি আমরা দেখি দেখো ক্রয় আছে পঞ্চাশ হাজার টাকা বিক্রয় আছে আশি হাজার টাকা বেতন দশ হাজার টাকা এবং ভাড়া আছে পাঁচ হাজার টাকা তাহলে এখান থেকে যদি আমরা আয় ও ব্যয়গুলো দেখি অর্থাৎ মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো যদি দেখি তাহলে দেখো খুঁজে বের করে যদি প্রথমে আমরা আয় যদি দেখি তো দেখো এখানে শুধুমাত্র বিক্রয় আশি হাজার টাকা এটাই কিন্তু আয় হয়েছে একটাই আমরা পেয়েছি এবং ব্যয়গুলো যদি দেখি মুনাফা জাতীয় ব্যয়গুলো তাহলে দেখো ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় পঞ্চাশ টাকা এবং বেতন দশ হাজার টাকা এটাও মুনাফা জাতীয় ব্যয় এবং ভাড়া পাঁচ টাকা এটাও মুনাফা জাতীয় ব্যয় তাহলে এই যে আয় ব্যয়গুলো যে আমরা উদ্বৃত্তগুলো পেলাম দুই সালে এটা আমরা দু হাজার সতেরো সালেই বছর শেষে গিয়ে বন্ধ করব। তাহলে দেখো সব নি আমাদের যেভাবে করতে হবে তাহলে দেখো আমরা তারিখ হিসেবে নামও ব্যাখ্যা খতিন পৃষ্ঠার ডেবিট টাকা ও ক্রেডিট টাকা এটা সাধারণ জাবেদার ঘরের মতো তাহলে দেখো দুই সাল দিয়ে ডিসেম্বর কত দিলাম একত্রিশ তারিখ এবার দেখো যেহেতু আমরা প্রথমে আয়টা বন্ধ করব তাহলে আমরা আয় হিসাব পেয়েছি কয়টা একটা যদি ওখানে আমরা আরও পাইতাম তাহলে সেটা আমরা নিয়ে আসতাম কিন্তু এখানে যেহেতু একটা পাচ্ছি তাহলে দেখো আয় হিসাবটা বন্ধ করার জন্য কি করতে হবে যেহেতু আয় কী হয় ক্রেডিট সেহেতু বন্ধ করার জন্য এখানে ডেবিট করতে হবে তাহলে দেখো বিগ্রহ যেহেতু আয় তাহলে বিগ্রহ হিসেবটা আমরা ডেবিট করেছি যদি আরও অনেক হিসাব থাকতো আয় আয় জাতীয় তাহলে আমরা সেটা এখানে নিয়ে আসতাম নিয়ে এসে সেটাকে ডেবিট করতাম তাহলে তার বিপরীতে দেখো স্বাভাবিকভাবেই মনে রাখবা যে আয় বিবরণীর বিপরীতে সাধারণত আয় বিবরণী বলতে আয় ব্যয় বিবরণী বা বিশদ আয় বিবরণী বলে এ ধরনের বলা হয়ে থাকে তা আমরা আয় বিবরণী বলবো তাহলে দেখো আয় বিবরণীর বিপরীতে আমরা এটাকে কি করব। বন্ধ করে দেব আইবি বিবরণীর মা বিপরীতে তাহলে দেখো আই বিবরণীর বিপরীতে যদি বন্ধ করে দিচ্ছি তাহলে দেখো আই বিবরণীতে আমরা কী করবো ক্রেডিট আর টাকার পরিমাণ কত দেখো বিক্রয় আশি হাজার টাকা তাহলে ডেবিটের দিকে আশি হাজার এবং ক্রেডিট দিকে আশি হাজার টাকা লিখব এবার দেখো ক্রয় বেতন ও ভাড়া আমরা তিনটি কিন্তু ব্যয় পেয়েছি তাহলে ব্যয়গুলো স্বাভাবিকভাবেই আমাদের উদ্বৃত্ত প্রকাশ করে হচ্ছে ডেবিট সেগুলোকে বন্ধ করার জন্য কী করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে আমরা যদি এখন ইয়া করি সমন্বয় জাবেদার মাধ্যমে আমরা বন্ধ করি তাহলে দেখো ক্রয় হিসাবটা কি ক্রেডিট বেতন হিসাবটাও ক্রেডিট করেছি এবং ভাড়া হিসাবটা ক্রেডিট করেছি এবং কোন হিসাবের বিপরীতে আমরা এটাকে বন্ধ করছি আই বিবরণী তাহলে দেখো আই বিবরণীর বিপরীতে ওটা হচ্ছে কি ডেবিট তাহলে এখন যদি আমরা দেখি যে টাকাগুলো তাহলে দেখো ক্রয় হিসাবে টাকা আছে ক্রেডিট দিকে পঞ্চাশ টাকা বেতন হিসাবে আছে দশ টাকা এবং ভাড়া হিসাবে পাঁচ হাজার টাকা তাহলে এই দুটোকে যদি এই তিনটাকে আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা তবে এখানে একটা জিনিস দেখো আমাদের ব্যাখ্যা লিখতে হবে দেখো প্রথমটাতে লিখছি যে বিক্রয় হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো অর্থাৎ আমরা বন্ধ করে দিলাম আয় হিসাবটাকে তাহলে দেখো আবার দেখো পরবর্তীতে দেখো ক্রয় হিসাব বেতন হিসাব ও ভাড়া হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণী আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো তাহলে এভাবেই আমাদের সমাপনী জাবেদা করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাসটা পুরোপুরি দেখে দেখে থাকলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না সকলকে ধন্যবাদ